কোনো জোটে না গিয়ে আগামী নির্বাচনে এককভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে দলের কেন্দ্রীয় মজলিসে উমুমির সদস্য সম্মেলনে ঘোষণা দিয়েছে শীর্ষ নেতৃত্ব। দলটির আমির আতাউল্লাহ হাফিজি বলেন, নির্বাচনের জন্য তার দল প্রস্তুত। এ সময় সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশনের সঠিক ভূমিকা প্রত্যাশা করেন তিনি। খেলাফত আন্দোলনের শীর্ষ নেতা ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সাথেও জড়িত, দায়িত্ব পালন করেছেন নায়েবে আমিরেরও। কয়েকটি ইসলামী দল মিলে নির্বাচনী জোট করার উদ্যোগের মধ্যে আতাউল্লাহ হাফিজির এককভাবে নির্বাচন করার ঘোষণা ধর্মভিত্তিক রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।